এইখানে একটা প্রশ্ন আসে, অনেকেই প্রশ্ন করে কি ইসলাম তো ব্যালেন্স নষ্ট করছে, বলে কেমনে মায়ের লোকের দাম কম দিছে, পুরুষের দাম কি বলেন বেশি দিছে না? এই আয়াত দেখলেন যে পুরুষের দাম বেশি, মেয়ে লোকের দাম কম। এই জন্য দলিলও দেয়। কি দলিল দেয়? দলিল দেয় যে একজনে একজন মারা গেছে, মারা যাওয়ার পরে 1,00,000 টাকা রেখে মারা গেছে, তার 2 মেয়ে 1 ছেলে, বন্টন কেমনে? লিজাকারি মিত্র হাজ্জিল উনসাইয়াইন, পুরুষ ছেলে কদ্দুর পাবে, 2 বোনে যা পাবে তা পাবে। আগে কারা দিতে বলছে বলেন? আপনারা আমার কথা তর্জমার তো বললাম, আগে কারে দিতে বলছে? বোনেরে। খালি আগে দিতে কয় নাই, ওই ওইটাকে বাটখারা বানাইছে, ওইটা দিয়ে মাপতে করছে বাইরটা, তাহলে মর্যাদা কার দিল? আপনারা বুঝেন না, শুনেন না, আন্দাজি করে দেন। লিজ জাকারে বেটা ছেলে কদ্দুর পাবে, 2 বোনে যা পায় তা পায়। তাহলে আগে হইলো 2 বোনের 1, এরপরে তার বানা হইলো স্ট্যান্ডার্ড নিক্তি, এই নিক্তিতে পাইয়ে ডবল পাবে। কিন্তু তারপর লোকের ডবল তো পাইছে, কাজে ইসলাম তো ডিসপ্যারিটি করছে, বৈষম্য করছে, বৈষম্য না। ভাই নুরু সবেমাত্র শুরু, ভালো করে তো বুঝবেন আগে। তো 25-25, 2 বোনে পাইলো, কত পাইলো? আর ভাই কত পাইলো? এখন বোনকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে স্বামী আর বউ বোন দুজনের মধ্যে কে কারে দিবে? স্বামী দিবে কাকে? তার বোনকে দিবে। কত দিব? দেন মোহর কত হলে? 50,000। তাহলে আগে আসিল কত, এখন 50, কত কত হলো? এইটা তো এমনিই থাক, এরপরে তার পাউডার, সোনক, ব্লাউজ, শাড়ি, কাপড়, খাট, পালং, থাকা খাওয়া সব কার? তাহলে তোমরা বুঝো না, শুনো না, ভালো করে পড়ো না, স্টাডি করো না, আন্দাজি কল ইসলাম ঠকাইছে, বরং বেশি দিছে। কম দিছে না বেশি দিছে? কেন বেশি দিছে? যা দিল তো দিল। সংসারে বোনের কি কি দায়িত্ব, আর্থিক দায়িত্ব কি? ভাইয়ের না বোনের? বোনের কোনো দায়িত্ব নাই, কোনো ফরজ নাই। সে যাকাত হলে যাকাত দিবে, আর আল্লাহর রস্তে কোনো জায়গায় খরচ করতে চাইলে করবে, বাকিটা তার কাছে রাখবে। কেন? যদি কোনো সময় প্রয়োজন হয়, তালাক দেয় স্বামী অথবা মারা যায়, তখন তার আর্থিক কি থাকবে, নিরাপত্তা? এই জন্য এগুলি রাখছে। এবার ভাইয়ের কাছে আসেন, ভাই পাচ্ছিল কদ্দুর 50, এরপরে বিয়ে করলো, দেন মোহর কত দিল? 50। তাহলে ভাইয়ের কাছে কদ্দুর আছে? 0। আপনারা কোন হিরো, কিন্তু আল্লাহ বানাই দিছে কি? 0। আচ্ছা, 0 তো হলি, এরপরে সংসারের দায়িত্ব কার? বোনেরটাও মানে বউটাও সন্তানা দিয়ে যা হবে, তারও ঘর, খাট, পালং সব কিছু কার? অতএব দুই এই যদি বিচার করেন, তাহলে মেয়ে লোকদেরকে অনেক অনেক বেশি দিছে। কম দিছে না বেশি দিছে? এখন আমরা দেই না, আমরা আমলটা সুন্দর করে আল্লাহর জন্য করি না, এটা না করার কারণে আজকে এই সমস্ত কথা উঠে। নতুবা সুবহানাল্লাহ, তাদের সঙ্গে কত কথা কোরআনে, আজকে তো সব কথা আগেই বলছি, সব বলবো না। তো এরপরে সংসারের দায়িত্ব সব তার, সে কামাই করবে, রোজগার করবে, বাইরে যাবে, বোর দায়িত্ব দেওয়া হয়নি কামাই করার। হ্যাঁ, যদি ফাঁকে হুকে পায়,
ওই টাকা দিয়া সে কি করতে পারে? কিছু বিনিয়োগ করতে পারে, কিন্তু এটা হক তারই, স্বামী কইব না যে আমার দিয়ে দে, না এটা বলার সুযোগ নাই, এটা তারই মালিকানা, তারই এটা, কত কথা। সুতরাং লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়াজিয়াদা, আমল সুন্দর করার এটাও একটা দিক। এটা নিয়ে অনেক কথা হয়, লোকেরা জানে না শুনে না আন্দাজি মেরে দেয়, বিশেষ করে বুদ্ধিজীবী সম্প্রদায়। কারা বুদ্ধিজীবীরা? এটা জ্ঞানজীবী না, এরা কি, এরা জ্ঞানের ধারে কাছে নাই, কিন্তু বুদ্ধি অনেক আছে। তাই বুদ্ধি দিয়া কমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আল্লাহ একটা কথা বলে দিছেন, খালি বুদ্ধি দিয়ে কাজ হবে না, এলিম লাগবে। কি লাগবে? কমা ইয়াকিলুহা, খালি আকল দিয়ে কাজ হবে না, ইল্লাল আলিমুন, কারা পারবে? আলেম, জ্ঞান আকল আছে, আকল খামাখানা, আকলটা দিছে জ্ঞান অর্জনের করতে। যারা পাগল জ্ঞান অর্জন করতে পারে? তোর আকল দিছে কেন জ্ঞান অর্জন? জ্ঞানের ধারে কাছে নাই, সেরা আকল নিয়েই সব চল দিস নাও, আকল উপরের চাদরও কি আকল, জ্ঞানের ধারে কাছে নাই। যাই হোক, এগুলি অনেক কথা, আবার এদিকে যাব না, এখন সামনে চলেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়াজিয়াদা, আহা, হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, বুখারীর মধ্যে ঘটনাটা আছে। এক মহিলা, তিনি বললেন তোমরা দেন মহর যখন ঠিক করো তখন কম করিও, বেশি করো না, বিয়েটাকে সস্তা রাখার দৃষ্টিকোণ থেকে তিনি এটা বলছিলেন। কারণ বিয়ে সস্তা না হইলে ছেলে পেলেরা জিনা ব্যবচারের দিকে চলে যাবে, এই জন্য তাদের বলছে বিয়েটা সস্তা রাখো, দেন মহর কম করো। এক মহিলা হাত তুলছে, আমিরুল মুমিনিন খবর আছে, উনি খুতবার মধ্যে শুনে নেন, খুতবার মধ্যে প্রতিবাদ করতেছে, আল্লাহ দিল আর আপনি নিয়ে যাচ্ছেন, ব্যাপার কি? বলে কেমন? তো আল্লাহ তাআলা বলেন সূরা নিসার মধ্যে, ও আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তুমি তোমার কোন বউকে স্তূপ পরিমাণ সোনা রূপা হীরা জহরত চুনি পান্না অর্থবিত্ত যদি দাও, স্তূপ একটাল পরিমাণ যদি তালাক দাও, আমও যাবে সালাও যাবে, বউ তো যাবেই, এই সঙ্গে এই এক পয়সাও ফেরত পাবে না। এই আয়াতের মধ্যে পাক বোঝা গেল, স্বামী স্ত্রী দুইজনের দড়ি টানাটানি করিয়া স্ত্রী যদি স্বামীর থেকে এক তালও আদায় করে, শরীয়তে কিচ্ছু বলে না। আপনি যে কম করার জন্য বলছেন, দলিলটা একটু শুনতে চাই, এটা কোন জায়গায় অর্ডারটা? হযরত ওমর একটু দেরি করলেন, সঙ্গে সঙ্গে নিজের মত প্রত্যাহার করলেন, আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমর, একটি মহিলা সঠিক কথা বলল, ওমর তো ভুল করে ফেললো, ওমর ভুল করছে, নিজের ভুলটা স্বীকার না করলো তো হইতো, মহিলাটা সমর্থন করলে তো হইতো না, নিজে যে ভুল করেন, কারণ তিনি কার ছাত্র? নবী সাল্লাল্লাহু আলাইহি তো তিনি কি বলছিলেন, আলা কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তাঈন আত-তাওয়াবুন, তোমরা প্রত্যেকেই ভুল করো, উত্তম ভুল কারা করে? যারা সংশোধন করে ফেলে। তাহলে আবু বকর ওমর এদিকে আজকের এই মসজিদে নবী সাল্লাল্লাহু ওয়াজ করছিলেন না, যাদের মধ্যে তারাও ছিলেন, এই জন্য তিনি একটু দেরি করেন নাই। আসাবাতুন, মহিলারা চিনেন না তা নয়, কিন্তু নাকেরা আনছে কেন? যে কোনো মহিলাই হক কথা কইলে, রিক্সাওয়ালার বউ যদি হক কথা কয়, এটা মেনে নিতে হবে, এই জন্য নাকেরা আনছে। আসাবাত ইমরাআতুন, ও আসা, তখন তো মসজিদ এত বড় হয় নাই, তাহলে ভুলও মানুষ করে, আমরা করব নাকি? ভুল করব, কিন্তু এটা কি করতে পারে, কি করতে হবে? সংশোধন, কারণ একজন আরেকজনের সংশোধন করবে, আমি ভুল করব, উনি দেখবেন
দলিল কি? কুলি আমালু ফাসায়রাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, বলে তোমরা আমল করে যাও, আল্লাহ দেখবেন তোমাদের আমল। ওয়া রাসূলুহু, আর রাসূল দেখবেন, রাসূলের সামনে আমল পেশ করা হবে। আর ওয়াল মুমিনুন, মুমিনরা একজন আরেকজনের আমল দেখবে। উত্তরটি হইলে তখন তারে বলবে, দেখার অধিকার আছে। আচ্ছা যাই, এখন সামনে চলেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কাজ সুন্দর করবে বিনিময় সুন্দর। বিনিময় সুন্দর কি প্রশ্ন হইল? বিনিময় সুন্দর হইল জান্নাত। বিনিময় শূন্য কি? জান্নাত। তবে এই দুনিয়ার জীবনটাও আল্লাহ তাআলা সুন্দর জীবন দিবেন, আখেরাত তো দিবেন, কিন্তু জান্নাত হলো মূল মূল মূল্য। মূল মূল্য কি? জান্নাত। কেমনে জান্নাত? এই যে লোকেরা পূজা করে না কি করে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, গান গায় না আমি মরতে চাই না, এই 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 পৃথিবীটাকে সুন্দর, কাজেই আমি সুন্দর ছেড়ে মরতে চাই না, আখেরাতের খবর নাই, জান্নাতের খবর নাই। আচ্ছা, আবার আরেক দল কয়, মা আমার সাত না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা, সব দুনিয়াতে না আখেরাতে, তাদের সামনে খালি ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখেরাতি হুম গাফিলুন, তারা দুনিয়ার বাহ্যিক দিকটা বুঝে আখেরাত থেকে বেখবর, আসল জিনিসের খবরই নাই। তাহলে যারা আমল সুন্দর করবে দুনিয়াও সুন্দর হবে, তবে বিনিময়টা কি দিবেন? আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত কি জিনিস, সংজ্ঞা কি? বলে কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার মনে যা চাবে তাই পাবে, যা দাবি করবে তাই পাবে, আর কখনো মরবে না, ডুববে তে ডুববে, বয়সও বাড়বে না, তরুণ রূপে ডুববে, তারুণ্য আর শেষ হবে না, বুড়া মানুষ একটারও জান্নাতে জায়গা দিব না আল্লাহ তাআলা। এক বুড়ি নবী সাল্লাল্লাহু আমার কাছে গিয়ে দোয়া দোয়া চাইছে না কি করছে ভুলে গেছি, নবী সাল্লাল্লাহু বললেন, শুনো বুড়া মানুষ তো জান্নাতে যাইব না, একটু রস করলেন, রস রস করছিল নবীর, খালি শুকনা কথা কইতেন, রস কর। বুড়ি এখানতে গিয়া এক পা বসে বসে কাঁদতেছে, কারণ নবী সাল্লাল্লাহু তো মিথ্যা কথা বলেন না। তো সম্ভবত সেদিনে অমর রাদিয়াল্লাহু এদিক দিয়ে যাচ্ছেন, বলছেন মা ইউব কি কি তোমার কিসে কাদায়, কাঁদো কেন? কলে এইরকম এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, আমার জান্নাতে যাইবে না, বুড়া মানুষ। তো হযরত ওমর বুঝছেন, বুঝে তিনি বলছেন, তুমি যে জান্নাতে যাবে এইটাও ঠিক, নবী সাল্লাল্লাহু যেটা বলছেন ওইটাও ঠিক, খালি বুড়া বুড়ি জান্নাতে গিয়ে কি করবে, এটা তো আনন্দ ফুর্তির জায়গা, এটা এনার্জির জায়গা, এটা লাভালাভির জায়গা, এটা ভোগ করার জায়গা, সুতরাং বুড়ো বুড়ি কি করব। সুতরাং একটা বড় কোনানে যাবে না, বার্ধক্য পাল্টে আল্লাহ তারুণ্য ফেরত দিবেন। কেমনে? যিনি শিশুকে তরুণ করলেন, তরুণকে বুড়া করলেন, তিনি আবার ফেরত দিতে পারেন না? ও তিনি পারেন না, পারেন না, পারেন। শুধু জান্নাতে আপনার তরুণ তরুণীরে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এখন জান্নাতে গিয়া, জান্নাতে গিয়া ওইখানে তো গুনা নাই, হারামও নাই, বর্ডার ক্রসও নাই, এটা হালাল ওটা হারাম এগুলি নাই, শরীয়তের কোনো হুকুম নাই। এরা জান্নাতের মধ্যে ঢুকিয়া এটা বুঝেন যে কি ফুর্তির মধ্যে থাকবে, কিভাবে লুটপাট, সোজা কথা লুটপাট, জীবনকে ভোগ করা। যখন ষোলো কলায়, ষোলো কলা বুঝেন, আমি নরসিংদীতে
এক মাদ্রাসায় পড়ছি, এক বাড়িতে লজিং থাকতাম, কুমরেদি দারুল উলুম। তো এক বাড়িতে লজিং ছিলাম, তো লজিং মাস্টার আমার খুব মহব্বত করত। কি কি কথা থেকে গেলাম, না না কি কথা থেকে গেলাম, ষোলো কলা। আচ্ছা যাই হোক, কোন কোন কথা থেকে চট করে দিয়ে। হ্যাঁ ও আচ্ছা, যাই হোক মনে হলে বলবো, ও এখন মনে হয়েছে। তো লজিং মাস্টার একটা চাঁদা মাছ কিনতেন, চাঁদা। এই চাঁদা মাছের কয় এটা চামড়াটা বিষাক্ত, এটারে কি কয়? হ্যাঁ না না, এটা একটু গোল গোল টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ, এত মশুর মাছটা বলতে পারলে না। হ্যাঁ না, ওই ওই মাছটা বিষাক্ত, চামড়াটা ভিতরে খুব মজা। তো উনি প্রত্যেক শনিবারে হাট থেকে দুই হালি পোটকা মাছ কিনতেন, খুব দামি মাছ। তো আমারে খাওয়ানোর অনেক চেষ্টা করছেন, আমি কোন সময় ভোলাতেও প্রচুর পাওয়া যায়, ভোলাতেও খাইনি ওখানেও খাইনি। তো একদিন উনি করছে কি, এই মাছ বুনা করে লেটে করে নিয়ে খাচ্ছে না আমার সামনে, ঘর থেকে বেরিয়ে আমার বাংলা করে এসে খায়, মজা করে খায়। আর কয় মেয়ে সাহ, আপনি পোটকা মাছ খেলেন না? পোটকা মাছের কলিজায় কামড় দিলে দুনিয়ার কথা মনে থাকে না, এত মজা। কলিজার মধ্যে দুনিয়াই ভুলে যাবেন। আমি বলি যাই হোক, আখেরাতে গিয়ে দুনিয়া বলবো, দুনিয়াতে গিয়ে দুনিয়া বলবো না, আমি আখেরাতে গিয়ে আল্লাহ জান্নাতে খাই খাওয়াবো, আমি খাবো না। উনি অনেক চেষ্টা করছেন। তাহলে ষোলো কলা যে মজা, এই যে জিনিসটা,